হ্যালো ফ্রেন্ডস, আপনাদের সবাইকে আরও একবার ওয়েলকাম জানাই আমার এই চ্যানেলে। তো আজকে আমরা যে ভিডিওটি নিয়ে এসেছি সেটি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল পরীক্ষার মেন এক্সামের উপর। এর প্রিলিমিনারি এক্সামটি হয়ে গিয়েছে 23শে সেপ্টেম্বর মাসে। তো আজকে প্রায় প্রায় এক মাসের বেশি হয়ে গিয়েছে, তো খুব সম্ভবত হয়তো এর প্রিলির এক্সামের রেজাল্টটি হয়তো নভেম্বরের সেকেন্ড উইকের মধ্যেই হয়তো বেরিয়ে যাবে, আর হয়তো এর পিইটি এবং পিএমটির জন্য হয়তো ডিসেম্বরের ডাকা হবে, এবং মেন এক্সামের জন্য খুব সম্ভবত জানুয়ারি মাসের ফার্স্ট কি সেকেন্ড উইকে হয়তো আপনাদেরকে ডাকা হবে। তো প্রিপারেশন নেওয়ার জন্য খুব বেশি আর টাইম পড়ে নেই, খুব জোর হলে আপনার কাছে হয়তো দু মাস টাইম রয়েছে। তো অনেকেই প্রিপারেশন এখনও নেওয়া শুরু করেননি, বা অনেকে শুরু করেছেন, যারাই সবার উদ্দেশ্যেই বলি প্রচুর সংখ্যক সিট রয়েছে। যদি এখন থেকেই আপনারা প্রিপারেশন এর না নিতে শুরু করেন তাহলে কিন্তু অনেক লেট হয়ে যাবে। তো সেই কারণে আমি এর সিলেবাস, বুক লিস্ট এবং এর পিওর সিলেবাস এবং কী কী আসবে না, স্পেশালি ইংলিশের উপর বেস করে, কারণ অনেকে ইংলিশের উপর এর কাজে, যেহেতু প্রিলিতে ইংলিশটা ছিল না, তো কী আসবে না আসবে চলুন আমরা একবার ঝট করে দেখে নিই। প্রথম যেটি পয়েন্ট সেটি হচ্ছে এটি হবে একটি অবজেক্টিভ টাইপ পরীক্ষা, এবং 85 মার্কসের কোয়েশ্চেন আসবে। 85 মার্কসের হবে, এবং 15 মার্কসের হচ্ছে আপনার ইন্টারভিউতে থাকবে। এটি এমসিকিউ কোয়েশ্চেন থাকবে এবং 1 ঘন্টার পরীক্ষা, প্লাস হচ্ছে আপনার কোয়েশ্চেন হবে দুটো ল্যাঙ্গুয়েজে, দেখতে পাচ্ছেন আপনি, বেঙ্গলি এবং নেপালি। কোয়েশ্চেন হবে বেঙ্গলি এবং নেপালির উপরে, দুটো পেপারে কোয়েশ্চেন হবে, এবং এক্সেপ্ট কোয়েশ্চেন অন ইংলিশ ল্যাঙ্গুয়েজ, এবং এটা দুটো ল্যাঙ্গুয়েজ ছাড়াও ইংলিশে কোয়েশ্চেন থাকবেই। ও তার পরের পয়েন্ট হচ্ছে দের উইল বি এ নেগেটিভ মার্কিং ফর ইচ রং আনসার 1/4, মানে আপনার যেটা পয়েন্ট 25 করে যেটা নেগেটিভ মার্কিং ছিল সেটা থাকবেই। তো আমাদের মার্কস ডিস্ট্রিবিউশনটা কেমন আমরা একবার দেখে নেব। প্রথম হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস এবং জেনারেল নলেজের উপর থাকবে 25 মার্কস, ইংলিশের উপর থাকবে 25 মার্কস, এলিমেন্টারি ম্যাথামেটিক্সের উপর থাকবে 20 মার্কস, সেটির লেখাই আছে, মাধ্যমিক স্ট্যান্ডার্ডের উপর কোয়েশ্চেন হবে, এবং রিজনিং এবং লজিক্যাল অ্যানালাইসিস এটার উপর থাকবে 15 মার্কস। রিজনিংয়ের উপর মার্কসটা একটু কম রয়েছে, কিন্তু এখানে চেষ্টা করতে হবে যে রিজনিং এবং ম্যাথের উপর যেন ফুল মার্কসটা তুলে নেওয়া যায়। মিনিমাম এখানে 35-এর উপর যেন মিনিমাম আপনাকে 30 মার্কস তুলতেই হবে, তবে আপনি জিনিসটা এগিয়ে থাকবেন, এবং বাকি মার্কসটা আপনাকে ইংলিশ এবং জিকের উপর বেস করে। এবং ইন্টারভিউ তো থাকবে 15 মার্কস, এবং ইন্টারভিউয়ের মার্কস এবং ফাইনাল এক্সামের মার্কস নিয়েই আপনার মেরিট লিস্ট তৈরি হবে। দুটো মার্কসের উপর, মানে টোটাল 100 মার্কসের উপর আপনার মেরিট লিস্ট তৈরি হবে, সেই হিসাবে আপনাকে ইয়েতে ডাকা হবে। তো চলুন আমরা একবার সিলেবাসটি দেখে নিই। সিলেবাস অফ জেনারেল অ্যাওয়ারনেস এবং জেনারেল নলেজের যেটির উপর আপনাকে বেস করে কোয়েশ্চেন আসবে সেটি হচ্ছে হিস্ট্রি, জিওগ্রাফি, ইন্ডিয়ান পলিটি, জেনারেল সায়েন্স এবং কারেন্ট অ্যাফেয়ার্সের উপর। এই 5টি সাবজেক্টের উপর বেস করে আপনার 25 মার্কসের 25টি কোয়েশ্চেন আসবে। তারপরে হচ্ছে সিলেবাস অফ ইংলিশ, যেটি সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে প্রথম আপনার এই যে এখানে যে 9টি দেওয়া আছে, টপিক দেওয়া আছে, 9টি টপিকের উপর আপনার বেস করে কোয়েশ্চেন থাকবে। তো চেষ্টা করবেন 9টি টপিকের উপর বেস করে, হয়তো এরম হতে পারে এর মধ্যে হয়তো 6টি বা 7টির উপর বেস করে কোয়েশ্চেন এলো। প্রথম হচ্ছে সিনোনিম, 2 নম্বর অ্যান্টোনিম, 3 নম্বর হচ্ছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, 4 নম্বর ইডিয়মস অ্যান্ড ফ্রেসেস, 5 নম্বর গ্রুপ ভার্ব, 6 নম্বর আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন, 7 নম্বর ফ্রেজাল ভার্ব, 8 নম্বর চেঞ্জ অফ ভয়েস, 9 নম্বর থাকবে ন্যারেশন চেঞ্জ। এই 9টির উপর আপনি একটু ভালো করে প্র্যাকটিস করবেন, যেহেতু মেন এক্সাম কিচ্ছু বলা যায় না কখন কোথা থেকে কোয়েশ্চেন চলে আসবে, চেষ্টা করবেন 9টির উপরই আপনার যাতে আপনার ধারণা স্পষ্ট থাকে। হয়তো 9টির মধ্যে থেকে হয়তো 7টি টপিকের উপর বেস করে 25 মার্কসের কোয়েশ্চেন আসবে। যাই হোক, যেহেতু মেন এক্সাম, আপনি চেষ্টা করবেন 9টি চ্যাপ্টার ভালো করে প্রিপেয়ার করার। সিলেবাস অফ ম্যাথে যে আছে একটু দেখে নিই চলুন। প্রথম হচ্ছে কথা হচ্ছে এটি যে ম্যাথ আপনি পুরো কনফার্ম থাকতে পারেন যে ম্যাথ অ্যারিথমেটিকের উপর বেস করেই 25 মার্কসের কোয়েশ্চেন আসবে, কারণ আমরা লেডি কনস্টেবলের মেন কোয়েশ্চেন পেপার আমরা দেখেছি, ওখানে শুধুমাত্র অ্যারিথমেটিকের উপর বেস করেই কোয়েশ্চেন ছিল। তো চ্যাপ্টারগুলি হলো নাম্বার সিস্টেম, এসিএম অ্যান্ড এলসিএম, প্রফিট অ্যান্ড লস, টাইম অ্যান্ড ওয়ার্ক, টাইম অ্যান্ড ডিস্ট্যান্স, প্রবলেম অন ট্রেন্স, বোর্ডস অ্যান্ড স্ট্রিম, পার্সেন্টেজ, অ্যাভারেজ, সিম্পল ইন্টারেস্ট অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট, অ্যালিগেশন অ্যান্ড মিক্সচার। এই 11টি চ্যাপ্টার খুব ভালো করে প্র্যাকটিস করবেন, যাতে এই 11টি চ্যাপ্টার থেকে যেখান থেকে হোক ঘুরিয়ে ফিরিয়ে যাতে কোয়েশ্চেন দিলে আপনি অন্তত 25-এ 25 পুরো মার্কসটাই অ্যাটেন্ড করতে পারেন। যেহেতু মেন এক্সাম, প্রত্যেকটি মার্কসের জন্য আপনাকে কম্পিটিশন করতে হবে, তো চেষ্টা করবেন যেন ম্যাথস এবং রিজনিং এই দুটোর ফুল মার্কস যাতে আপনারা তুলে আসতে পারেন, তাহলে আপনারা অনেকটাই এগিয়ে থাকবেন মেন এক্সামে। আর লাস্ট যেটি রয়েছে সেটি হচ্ছে রিজনিং, লজিক্যাল অ্যান্ড অ্যানালাইটিক্যাল রিজনিং থাকবে, যেটি নর্মালি সমস্ত এক্সামেই থেকে থাকে। তো যদি আপনি এটার জন্য প্র্যাকটিস করতে চান তাহলে এর জন্য আমি অনলাইনে অনেক নেটে পেয়ে যাবেন,
এছাড়া আমি পরে একটি কোন ভিডিও আপলোড করে দেবো রিজনিং এর উপর বেস করে। আর যেটি আমরা লাস্ট যেটি টপিক রেখেছি সেটি হচ্ছে বুক লিস্ট। বুক লিস্ট যদিও আমরা নর্মালি সবাই কোনো না কোনো বই থেকে পড়াশোনা রেগুলার পড়াশোনা করে আসি, তা সত্ত্বেও যদি কেউ কারোর আপনার বুক লিস্টের প্রয়োজন হয় তাহলে আমি আলাদা আলাদা সাবজেক্টের উপর টপিকের উপর বেস করে আমি বুক লিস্ট বানিয়ে দিয়েছি। যেটি প্রথম হচ্ছে জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য আপনি তরুণ গোয়েলের জিকে বইটি পড়তে পারেন, বা অথবা আর এস আগরওয়ালের বইটি পড়তে পারেন, অথবা আপনি লুসেন্টের বইটি খুব খুব ভালো, আপনি অবজেক্টিভ টাইপের জিকের পোস্ট কোয়েশ্চেনের জন্য খুব ভালো বই। আর ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য আপনি নিউজ পেপার তো অবশ্যই পড়বেন, তার সঙ্গে যদি ম্যাগজিন, যদি কোনো অ্যাচিভার্স এই টাইপের কোনো ম্যাগজিন নিতে পারেন তাহলে খুবই ভালো হয়। ওখানে আপনার মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্সগুলো দেওয়া থাকে, এর ফলে আপনি গোটা মাসের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো ওখান থেকে পেয়ে যাবেন। ইংলিশের জন্য আপনি আর এস আগরওয়াল বা আরিয়ান পাবলিকেশনের এস পি মুখার্জি বইটি পড়তে পারেন, এটি খুব ভালো। আর এস আগরওয়াল বইটিও খুব ভালো বই, ওটি আপনার এখানে আপনার অ্যান্টোনিম সিনোনিম যেগুলি থাকে সেগুলি প্রায় প্রত্যেকটি এক্সাম্পে কমন থাকে। সবথেকে আর এস আগরওয়ালের বইয়ের এটিই হচ্ছে জনপ্রিয়তা যে এখানে যে ওয়ান ওয়ার্ড ইডিএমস এবং অ্যান্টোনিম সিনোনিম যেগুলি থাকে সেগুলি এসএসসি সিজিএল হোক, এইচএস লেভেল হোক, সেন্ট্রাল এবং স্টেটের যতগুলি পরীক্ষা হয় এখান থেকে আপনার ম্যাক্সিমাম কমন থাকে। আর ম্যাথসের জন্য আর এস আগরওয়ালের থেকে বেস্ট বই কিছুই নেই এই মুহূর্তে, তো আপনি এই বইটি আপনি পড়তে পারেন। তো এই ভিডিওতে যদি আপনার যদি মনে হয় কোনো কিছু আমার থেকে বাদ চলে গেছে, কোনো টপিক যদি বাদ চলে গেছে তাহলে আপনি নিচে কমেন্ট বক্সে দিয়ে দেবেন, এবং যদি ভিডিওটি থেকে আপনার কোনো উপকার হয়ে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটিকে লাইক করবেন এবং চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভবিষ্যতের ভিডিওগুলি পাওয়ার জন্য, এবং নোটিফিকেশান বেলটি প্রেস করে দেবেন যাতে আপনার নেক্সট ভিডিও আপলোড হলে যাতে সবার ফার্স্টে আপনি নোটিফিকেশান পেয়ে যান। থ্যাংকস ফর ওয়াচিং।